বন্ধু তখন কত নম্বর মান চিল্লা চিল্লা বলবে, আল্লাহ আগে বুঝি নাই মাফ করে দাও, আল্লাহ আগে বুঝি নাই মাফ করে দাও, আল্লাহ আমি শরীয়তপুরি স্বীকার করতে দিই এতদিন বুঝি নাই, আজকে বুঝছি তুমি এখনই মাফ করে দাও। ওয়াফু আন্না ওয়াফির লানা ওয়ারহামনা। ওলামা তোলাবা তোমরা বক্তা দেখতে কেনে আস, তোমরা তো এখন আমি বিশ্বাস করি শরীয়তপুরি জবানের এসলেই বয়ান শুনতে আস, কারণ ভিতরে 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 সকল মাদ্রাসায় খবর হইয়া গেছে শরীয়তপুরিকে আমার মাওলা কবুল করছে। শরীয়তপুরি এখন আকাবিদদের উসুল অনুযায়ী কথা বলে। আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা লাগবে। আল্লাহ যেন আমার জাহান্নামী না বানায়, আল্লাহ যেন আপনাদেরকেও জাহান্নামী না বানায়, বলেন আমিন। যদি মাওলার মহব্বত তাকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, কি বাবা ডাকতে মজা লাগে না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মনে যদি কিছু না নেন, আমার মতন যদি রুগী হইয়া থাকে এই সময় দুই হাত উঁচু করে মাওলার কুদরতি কদম দুইটা ধরে ধরেন, কারণ আল্লাহ ছাড়া আমার আপনার আপনার কেউ নাই। একটু মহব্বত করে দুই হাত উঁচু করেন তো দেখি বন্ধু, তলবে এলেম তোমাদেরকে আল্লাহ বড় বড় হক্কানি আলেম বানাই দিব, ছাত্র ভাইরা তোমাদেরকে বড় বড় দিনদার আল্লাহ বানাই দিব, যুবক বন্ধুরা তোমরা তোমার ফ্রেন্ড আল্লাহ তোমাদেরকে অরিজিনাল মুমিন বানাই দিবে, রাজনীতি ভাইরা তোমরাও হাত তোলা আল্লাহ তোমাদের জনগণের সত্যিকারের খাদেম বানাই দিবে। আমার বন্ধুগণ আমার ভাইরা দুই হাত তুলিয়া মাওলার কুদরতি কদম ধরে, চক্ষুটা বন্ধ করিয়া নিজে নিজে যে গুনাহ করছেন তা তো জানেন, গুনার কথা স্মরণ করিয়া একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, কিরে বন্ধু একটু মায়া করে বলেন না আল্লাহ। মূর্খ আমি না জানামি আমি গুনাগার, আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে আছে গাফার। ও বন্ধু গুনার সংখ্যা আছে মাওলার মাফের সংখ্যা নাই, এ বন্ধু গুনার সীমানা আছে মাওলার মাফ করার সীমানা নাই। একটা ডাকতেন না বলেন না ইয়া আল্লাহ, আল্লাহ দেখো সাইকুল হাদিসরা ডাক দিছে, আল্লাহ দেখো মাদ্রাসার মোহতামিমরা ডাক দিছে, আল্লাহ দেখো তলবেলেমরা ডাক দিছে, যাদের পায়ের নিচে তোমার ফেরেশতারা পাখা বিছাইছে, আল্লাহ এই যুবকরা আগে গুনার কাজ করছে এখন আর করবে না, আল্লাহ এদের জীবন পরিবর্তন হয়ে যাইতেছে, আল্লাহ দেখো সাদা পাকা দাড়িওয়ালারা ডাক দিছে, ইয়া আল্লাহ তোমার কি মায়া লাগে না একটা ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, বলেন আমি। একটা লোক উঠবেন না, কোন ধরনের কোন নড়াচড়া করবেন না। মুসলমান ভাইরা আমার আমার বন্ধুগণ আমার বাবাদিরা, কান্নাকাটি রুল পয়দা হইয়া যাবে, সবাই আমরা কান্নাকাটি করে একসাথে মোনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ, তবে দেখেন দিনটা নরম হয় কিনা। জাহান্নামের আগুন যখন জাহান্নামীদেরকে ফলায় দিবে, জাহান্নাম সত্য না মিথ্যা? যদি তুমি ইমানদার হও তাহলে জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আরে কপাল পোড়া, আমার মাওলাকে তুই আপন বুঝলি না, আমার আল্লাহ তোরে কত ভালোবাসে, আল্লাহ বলছেন ওয়া আহলিকুম নার কুয়াঙ্কুতাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচা দাও, কেন তুমি আমি বাঁচাবো না বন্ধু। এ হঠাৎ করে কথাটা আমি বলি ফেলা দিই, আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরত দিবে না, আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। এ বন্ধু কে কি তাইবা আল্লাহ দিয়া দিবে? ও বন্ধুরে প্রথম পরিবেশ এমন ছিল, মনে ভাবছিলাম কথা বলতে পারবো না,
কিন্তু চোখটা বন্ধ করিয়া যখন থানবীর তরিকার দিকে তাকাইছি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহর একটা ঘটনা আজকে আমি পড়ছি। আমার বন্ধুগণ, কিতাব তার নাম হলো মাদালিসে হাকিম লুম্মাস। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বলছেন, হক কথা বলতে গেলে একটু তিতা লাগবে, প্রথম একটু এলোমেলো মনে হবে, যদি ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ এত দয়া দিবেন, নিয়া কুর পাবা না। মাশাআল্লাহ, আজকের পরিবেশ এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, ফজর পর্যন্ত যদি হেদায়েতে ইমানি আমলি বয়ান চলায় হক্কানি উলামায়ে কেরাম দেওবন্দি আলেমরা উসুল অনুযায়ী, আল্লাহর কসম মনে হয় একটা লোক উঠবে না, একটা লোক উঠবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলি শোনা লাগবে। আমি বলতেছিলাম কেন তুমি আমি কাঁদব না, চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানি তুমি হাতের তালু দিয়ে চেহারার মধ্যে মিশাই দিবা। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলেন, এবার জাহান্নামের আগুন যখন আবার কিছু গোলামদেরকে ধরতে যাবে, গোলামদেরকে ধরতে যাওয়ার পর গোলামকে ধরতে দিয়ে জাহান্নামের আগুনের পাওয়ার কমিয়া যাবে। আল্লাহ বলবে, কি হইছে, কেন তোমার এরকম পাওয়ার কমিয়া গেল? আগুন ডাক দিয়ে বলবে, আল্লাহ এইটা কেমন জানি ব্যতিক্রম ধরনের একটা গোলাম, এই গোলামের চোখ থেকে এমন পানি পড়লো, এই পানির কারণে আমার পাওয়ার কমিয়া গেল। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই গোলামের চোখের পানি দুনিয়াতে আমি জমা রাখছিলাম, এই বান্দা নিরালা বসিয়া তওবা করছে, আমি মাওলা তখন নিজের কুদরতি হাত দিয়ে তার চোখের পানি আমার পাটির মধ্যে জমা রাখছি, এই বান্দার তওবা আমি কবুল করছি। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বান্দা যেদিন বিপদে পড়বে ওই দিন আমি এই পানিটা বের করে দেব। এখন আমি মাওলা বলিয়া দিলাম, আমার এই মুক্তা গাছার গোলামরা তওবা করনে ওয়ালা গোলাম, কান্দুই না গোলাম, কান্না কাটি করনের গোলাম, বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, বারবার আমার দিল বলতে আজকের মাহফিলে দোয়া কবুল হবে, এই তো মনে হইতেছে সেই দিন কাবা থেকে আসলাম, আল্লাহ তো প্রতি বছর আমাকে দুইবার মক্কায় নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আশ্চর্য হবেন, শুনলে অবাক হয়ে যাবে, নিজের বাড়ি গাড়ি সম্পদ যা ছিল বন্ধুরে সব আল্লাহর রাস্তা দান করিয়া দিছি, এখন গাড়িটাও ভাড়া চালাই, মানুষের বাড়িতে ভাড়া থাকি, এই মুক্তা গাছার মানুষ তো তোমরা প্রমাণ আছো বন্ধু। এমন একটা সময় ছিল টাকার বান্ডিল বাড়িতে দিয়ে আসতে হইত, তারপরে আমি মুক্তা গাছার জমিনে আসতাম, কিন্তু জিজ্ঞেস করিয়া দেখবা মাসুদের কাছে, বন্ধুরে টাকা পাঠাইতে চাইছি বলছি না, খবরদার খবরদার খবরদার, টাকার বিনিময়ে দিনের ওয়াজ করতে যাব না, আমার এদিকে আমার যা আছে আমার মাওলা তাই আমার দিবে, আমি আর মুরব্বীদের বিরোধী হইতে পারবো না, আর আমি কন্ট্রাক্টর হইতে পারবো না, আর আমি দুনিয়াদার হইতে পারবো না। বন্ধুরে, প্রায় পৌনে 3 কোটি টাকার মতন টাকা, নিজের অর্থ যোগানো টাকা সব আল্লাহর রাস্তায় দান করিয়া দিছি, কারণ আমার বড় চিন্তা আসিয়া গেছে, জানি কোন দিন আমি শরীয়তপুরি মরিয়া যাই। মতের চিন্তা থাকলে কিসের বাড়ি কিসের গাড়ি, এই বাড়ি এই গাড়ি তোমার সাথে যাবে না, এই মুক্তা গাছার আমার বন্ধু গাড়ি, মুক্তা গাছার তালতলি এলাকা, এই তালতলি এলাকার লোক গেছে হেলিকপ্টার দাওয়ার দেওয়ার জন্যে, হজরত আপনাকে মুক্তাগাছ আমরা হেলিকপ্টারে নেব,
গত বছর আমরা হেলিকপ্টারে এক বক্তাকে নিয়েছিলাম আপনাকে নেব। আমি আমার ভাইদেরকে বলছিলাম, আল্লাহর কসম করে বলি, আমি বলছিলাম ভাই জীবনে তো হেলিকপ্টার ওঠা আমার শখ ছিল, উঠছি তো একবার, আমি আর উঠব না, উঠব না, কি দরকার আছে এতগুলি টাকা খরচ করিয়ে আমার পিছনে নষ্ট করবে, এই টাকাটা আপনারা আপনাদের মাদ্রাসার কাজে লাগায়ে, এই টাকাটা আমার মাদ্রাসার কাজে লাগাইতে পারে। মুরুব্বীরা চোখের পানি ছেড়ে বলে, হুজুর কিসের থেকে কি হইলেন কিছুই বুঝলাম না। বন্ধু তোমার আমার চিন্তা যখন গোলামের চিন্তা আসবে, আমি তো গোলাম, আমি তো গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি যদি আল্লাহর গোলাম হইতে পারি আল্লাহ আমারে জান্নাতের হেলিকপ্টারে উঠাবে ইনশাআল্লাহ। প্লিজ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, হকানি ওলামায়ে কেরামের রুহানিয়াত ফয়জিয়াত হাজির হইয়া গেছে, এ ফজলুল করিমের ভক্তরা, এ ইসহাক রহমাতুল্লাহ ভক্তরা, এ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ এর উদানির ভক্তরা, ও বন্ধু ও দাওয়াতুল হকের গোলামেরা, ও যাত্রাবাড়ি মাহমুদুল হাসানের ভক্তরা, আমার বন্ধুগণ, আমার বাইরের সবাই দিনটা নরম করে কথাগুলি শুনব। হক্কানি আউলিয়া ইকরামদের রুহানিয়াত ফাইজিয়াত হাজির হয়ে গেছে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ বন্ধু আর লম্বা নয়, বলতে বলতে সময় চলে গেল, যেই কথারে বলতেছিলাম এই নজরটা দিয়া তেলাওয়াতের দিকে নজর দিলে গুনাহ মাফ করে দিবে কে? বলেন তো মনে আছে কিনা জানি না, কয় কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? ভুইলা গেছো নাকি বন্ধু? বলো বলো কয় কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? এক নম্বর কাজ হলো তেলাওয়াতুল কোরআন, আর এই তেলাওয়াত করতে গেলে নজরটা কোরআনে দিলে এই নজরের গুনাহ মাফ করে দিবে কে? এই নজরটা দিয়ে ওই চারটা জিনিস দেখবো, যে চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই চার জিনিসের মধ্যে এক নম্বর হলো বাইতুল্লাহ কাবা ঘর, আল্লাহু আকবার। দুই নম্বর হলো কালামুল্লাহ কোরআনুল কারীম, কোরআনুল কারীম তুমি পড়তে পারো আর না পারো, ভাই ভালো করে শোনো, খেয়াল করে শোনো, কোরআন পড়তে পারো আর না পারো, কোরআনের দিকে যদি তুমি নজর দাও তাও আল্লাহ মাফ করে দিব। দেখো আল্লাহ কেমন মাফ করে দিল, বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শুনে দিয়ে মোনাজাত করে বিদায় হয়ে যাব। বন্ধু আগামী কালকেও তো আমার সেই বাংলাদেশের শেষ সীমান্ত এলাকায় মাহফিল, যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান দামাত বারাকাতুল্লাহ আলিয়ার ছাত্ররা, দাওরার ছাত্ররা ফুজলা সম্মেলন করার জন্যে সেই পঞ্চগড় আটোয়ারি থানায় ব্যবস্থা করছে, ওখানে আমার চলিয়া যাইতে হবে। আবার একদিক দিয়ে সকালবেলা দিনের বেলা জোহরের পরে গাইবান্ধা সাদুল্লাপুর আমার বন্ধুগণ মামুন লোক সাহেবের ছাত্ররা, আমার বন্ধুগণ এরাও আবার একটা সম্মেলন ব্যবস্থা করছে, ওইখানেও তো আমার হাজিরা দেওয়া লাগবে, এখান থেকে তো আমার উত্তরাঞ্চলে উত্তরবঙ্গে চলিয়া যাইতে হবে। সারা রাত্র ওয়াজ করার জন্যে আসি নাই, দিনই নসিহত খাস খাস নসিহত করার জন্যে আসি, মাফ করবেন বন্ধু আগের মতন বয়ান আমি না করার জন্যে আপনারা আমাকে খারাপ মনে করবেন না। বক্তা তো এক জিনিস, ওলামায়ে কেরামের গোলামি করা এক জিনিস, কথা বলেন ঠিক না ব্যাধি? এ বন্ধু বক্তা তো গুলিস্তানে যারা ট্যাবলেট বিক্রি করে তারাও বক্তা, এ বন্ধু রাস্তার পাশে যারা ভিক্ষা করে তারাও বক্তা, আবার দেখবেন আমার বন্ধুগণ যারা ইন্দুরের ওষুধ বিক্রি করে তারাও বক্তা। বক্তা এক জিনিস আর আলিম কিন্তু আর এক জিনিস, কথা বলেন ঠিক না ব্যাধি? আমি মাওলানা মাসুদকে খুব মহব্বত করি, মহব্বত করিয়াই কিন্তু রাগ করছি, যে ঝিকঝাক করছিস কেন, আমি যা বলছি তাই আমার ভাই মানছে, আর আমি এটা স্বীকার করি মুক্তা গাছার মানুষ আমারে প্রাণ দিয়ে ভালোবাসে, কলিজা দিয়ে মহব্বত করে, ওয়াদা করতে যে কোনো দিন মুক্তা গাছার মানুষকে আমি ভুলবো না। আমার বন্ধুগণ আমার ভাইরা, মোমেন্ট সেই ডিস্ট্রিক্ট তো ওলামা ইকরামের ডিস্ট্রিক্ট,
মোমেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে তো বরকত এমনি আছে, কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু আমি বলিয়া দেই বলিয়া দেই, কুরআন যদি তুমি পড়তে নাও পারো, কুরআন যদি তুমি পড়তে নাও পারো, কুরআনের দিকে যদি তুমি নজর দাও তো আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবে। বলবো কি বলবো না? দশ মিনিট লাগবো কথাটা শুনেইতে, বলবো কি বলবো না? একটু দিল ফ্রেশ করে শোনা লাগবে, আমি দেখবো তুমি কেমন কান্নাকাটি করতে পারো, আমি দেখবো তুমি কেমন কান্না